কোঠায় ধরা কি গুণা খরচ গোসল না করে মসজিদে প্রবেশ করা যাবে কি সেন হাওলাতি টাকা ফেরত দেওয়ার সময় খুশি মনে কিছু বেশি দেওয়া যাবে সালাতুল হাজত কি যায় যাচ্ছে জবাব পিতামাতা যদি অসৎ পথে চলে যেমন জুয়া খেলা জাতীয় এক্ষেত্রে সন্তান করণে গেছে জীবনে অনেক নামাজ কাজা থাকলে কিভাবে সেই নামাজ গুলো পূরণ করবো সোনার চামচ বাচ্চাদের খাওয়ানো যাবে কিনা সই হাদিস ও জয়ীফ হাদিস কেন হলে হলো রসুল সাসনামের হাদিস লেখার অনুমতি ছিল কি মিলাত পড়া যায় পিতামাতার হারাম উপার্জনের টাকা সন্তান জেনে শুনে সৎকার করতে পারবে কিনা খাদিজা আফরিন তমা আপনি জানতেছেন চান সোনার চামচ বাচ্চাদের খাওয়ানো যাবে কিনা এটা অপচয় অপচয় করা কারি শয়তানের ভাই বিধায় কোন অবস্থাতে করবে না আপনি আহ সোনার চামচ দিয়ে কেন বাচ্চাকে খানা খাওয়াবেন বাকি কেউ খানা খাওয়াবেন কেন কারণ হলো নর্মাল চামচ তো খাবার জন্য যথেষ্ট সোনার চামচ এটা মানে হুসাইন কারিবার জানতে চান সই হাদিস ও জয়ীফ হাদিস কেন হলে হলো রসুল আসলামের হাদিস লেখার অনুমতি ছিল কি হুসাইন ভাই রসুল আকাম সাল্লাহাম প্রথমে হাদিস লিখতে নিষেধ করেছেন এরপরে তিনি ভাবে প্রমাণিত হয়

কে জৈব ভিত্তে প্রমাণিত বলা হয় হাদিস সহি জৈব হাদিস সবই রসুলামের সব কথাই সহি কিন্তু সেটার সূত্র যেটার মাধ্যমে আসছে সন্দেহ তৈরি হলে তখন রসুল হাদিস কিনা আমরা সেটাকে নিশ্চিত বা বলতে পারি না তখন সেটাকে জৈব হাদিস বলা হয় এরপরে শাফাত উদ্দিন আপনি আরো প্রশ্ন করেছেন মিলাদ পড়া যায় কিনা দেখুন মিলাদ পড়া আহ রসুল আকাম সাল্লাহ সাল্লাম থেকে কোনো হাদিস এটা প্রমাণিত নয় বিদায় গতানুগতিক মিলাদ পড়া যায় নয় এটা বিদায়ত অন্তর্ভুক্ত তবে রসুল আকরাম দূরত পড়া এটা অবশ্যই শূন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা করবো মহতারাম পিতা মাতার হারাম উপার্জনের টাকা সন্তান জেনে শুনে সৎকার করতে পারবে কিনা এবং স্বভাবে কি দেখুন মোহাম্মদ নুমান আপনি একটু প্রশ্নটি করেছেন পিতা মাতার হারাম উপার্জনের টাকা হারাম যদি লেআইনিহি হয় তাহলে সেক্ষেত্রে তার যে মালিক থাকে খুঁজে বের করে তার কাছে ফেরত দিতে হবে আর যদি সেটা না হয় তাহলেও সেক্ষেত্রে সেটা দান করে দিবে সেটা দান করার সময় সবের আশা করবেন না অর্থাৎ দান করলে আমি সব পাবো সেরকম কোনো আশা করবেন না বরং আল্লাহ সুমাতার কাছে দান করবেন এই উদ্দেশ্যে যে এটার যে মালিক তিনি যেন সবটা পেয়ে যান তার উদ্দেশ্যে তিনি করবেন জীবনে অনেক নামাজ কাজা থাকলে কিভাবে সেই নামাজগুলো পূরণ করবো দেখুন অনেক রামায়করাম বলেন যে সেটা করতে হবে না কিন্তু আপনি যদি সেই সালাদগুলোকে পড়েন ধীরে ধীরে করে কাউন্ট করে একটা আনুমানিক ফিগার ঠিক করেন যে এতগুলো সালাদ হতে পারে আমার জীবনে ছুটেছে তাহলে কিছু কিছু যদি পড়েন ভালো আনন্দ নফর সালাদ পড়তে পারে সুস্থাম বলেছেন

সালাতুল হাজত মানে হলো কোনো প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে জানা। বিশেষwasm সম্পর্কে হাদিসে বর্ণিত আছে জহাজাব আমরুল ফাযা ইলা সালাহ। উস্তাদগণ কোনো বিষয় দেখা দিলে তিনি সালাত এ দাঁড়িয়ে যেতেন। সালাত শুরু করতে। বিধায় আপনি সালাতুল হাজত বলতে এরকম কোনো প্রয়োজন হলে দুরাকা সালাত পড়ে বা রাকা সালাত করে আলাদা করে তাহাজ্জুদ চাইবেন এটা আপনার জন্য আমিনুল হক তো কখন তালাক দেওয়া যায় এটা হতে বলতে চাচ্ছেন? স্ত্রীরকে যদি আপনি কোনোভাবে দেখেন যে একসাঙ্গে যৌথ জীবন থাকতে গেলে তার সাথে আপনার মন মাননতরি হয় এবং গুনাহের দিকে যায় এবং মারামারির দিকে যায়। এবং কোনোভাবেই চেষ্টা করে আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি তালাকের ডিসিশন নিতে পারেন সেক্ষেত্রেও অনেকগুলো ধাপ আপনাকে পার হতে হবে তারপরে কারণ তালাকের সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক সাইদুল এস কে আপনি জানতে চান লটারি ধরা কি গুণা সব লটারি গুণা নয় কোনো কাজে আপনার দেখা গেল যে কয়েকজন মিলে কাজ করবেন সেক্ষেত্রে নিজেদের সম্মতিতে কে আয় করবেন কে পরে করবেন সিরিয়াল মেনটেন করার জন্য হয়তো লটারি করলেন এই জাতীয় লটারি যায় লটারি যদি এমন হয় যে আপনি টাকার বিনিময়ে লটারি করেন দশ টাকায় চল্লিশ লাখ টাকার মালিক হবেন এই টাইপের যদি লটারি হয় তাহলে সেটা নেই সেটা হারাম এটাকে জুয়া বলা হয় আলামিন হোসেন ফরজ গোসল না করে মসজিদে প্রবেশ করা যাবে কি গোসল ফরজ অবস্থাতে অর্থাৎ অপবিত্র অবস্থাতে মসজিদে প্রবেশ না করাই উচিত আহমদ ভাই হাওলাতে জানতে চেয়েছেন হাওলাতি টাকা ফেরত দেওয়ার সময় খুশি মনে কিছু বেশি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে এটাকে উত্তম খরচ বলা হয়েছে আপনি যদি কোনো চুক্তি ছাড়া আপনি যার কাছ থেকে হাওলাত নিয়েছেন তাকে বের হওয়ার সময় কিছু টাকা হাওড়াত দেওয়ার সময় কিছু টাকা আপনি দিয়ে দেন অতিরিক্ত অসুবিধা নেই